बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थी बंधुरा, प्रिय क्लासे सबाई के स्वागतम। तो पूर्वेर क्लासे आमरा पढ़ेछिलाम जे कालेमा तीन भागे विभक्त, एसएम, फेल, हरफ। तो आज के आमरा प्रथम प्रकार एसएम ओ तार आलामत समूह बा चिन्ह समूह सम्पर्के जानबो। तो अल इस्मु وعلاماته اسم اوتر علامات সমূহ الاسم اسم যে কালেমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর এবং সে অর্থটি কোনো কাল ধারণ করে না তাকে এসএম বলে। আমার মনে হয় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এই সংজ্ঞাটি বোঝা কষ্টকর হবে। তাহলে আমরা সহজে কি বুঝব? সহজে আমরা বুঝব যে কোনো কিছুর নামকেই এসএম বলে। তাহলে কি এটা আমরা সংজ্ঞায় লিখতে পারবো? না। কোনো কিছুর নাম ছাড়াও আরও কিছু বিষয় আছে যেগুলো এসএমের অন্তর্ভুক্ত হয়। কেমন? যেমন ধরেন, আপনারা যারা বাংলা ব্যাকরণ পড়েছেন তারা অবশ্যই বিশেষ্য পড়েছেন। আমি যদি বলি খালেদ, খালেদ হবে একটা বিশেষ্য। আবার যারা ইংরেজি গ্রামার পড়েছেন তারা নাউন পড়েছেন। তাহলে আমি যদি বলি খালেদ তাহলে আপনারা বলবেন নাউন। খালেদের পরিবর্তে যদি আমি বলি সে, তাহলে বাংলা ব্যাকরণ যারা পড়েছেন তারা বলবেন এটি বিশেষ্য নয়, এটি সর্বনাম। আর যারা ইংরেজি ব্যাকরণ পড়েছেন বা ইংরেজি গ্রামার পড়েছেন তারা বলবেন যে এটি নাউন নয়, প্রোনাউন। আবার আমি যদি বলি ভালো বা সুন্দর, তাহলে যারা ইংরেজি গ্রামার পড়ছেন তারা বলবেন এটি হলো অ্যাডজেক্টিভ। তো পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যে এসএম শব্দটি পার্টস অফ স্পিচের তিনটি প্রকারকে নির্দেশ করবে। এটি আপনাদের বোঝার সুবিধার্থে যারা ইংরেজি গ্রামার পড়েন নাই, না পড়লেও সমস্যা নাই, আমরা আরও সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা বুঝলাম কোনো কিছুর নাম হলেই সেটি কী হবে? এসএম হবে। নামের পরিবর্তে যা বসবে তাকেও আমরা এসএমের অন্তর্ভুক্ত করব। আর এই নামের সাথে যে গুণগুলো আমরা যুক্ত করব, ভালো, সুন্দর, খারাপ, কালো, লাল, সাদা, এগুলোকেও আমরা এসএমের অন্তর্ভুক্ত করব। তো এই সহজে আমরা এই তিন ভাগে বুঝতে পারলাম ঠিকই, তবে এছাড়া কি আর কিছু নেই এসএমের ভিতরে? হ্যাঁ আছে। তাই বলে আপনারা আবার টেনশনে পড়েন না, কারণ এখনই আমরা এই সংজ্ঞাটি বিশ্লেষণ করার মাধ্যমে বুঝতে পারব যে কীভাবে তিন প্রকার পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আমরা প্রথমে আমরা সহজে বুঝি যে কোনো কিছুর নাম হলেই তাকে কি বলে? এসএম বলে। আর বাকি যে দুইটা বললাম, নামের পরিবর্তে এবং গুণ, এটা আমরা সহজেই বুঝতে পারবো কিছুক্ষণ পরে। তাহলে আমরা বুঝি যে কালেমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, অর্থাৎ একটি কালিমা হবে যে কালিমাটা নিজের অর্থ প্রকাশ করতে পারবে, এজন্য তার অন্য কোনো শব্দের সহযোগিতার প্রয়োজন হবে না। যেমন স্বনির্ভর ছাড়া একটি শব্দ আমি বলি তাহলে বুঝতে পারবেন, স্ব মানে নিজের, নির্ভর মানে নিজের উপরে সে নির্ভর করে। তাহলে শব্দটি হবে মধ্যে, ফি মানে মধ্যে। আমি যদি আপনাকে বলি মধ্যে, তাহলে আপনি কি বুঝবেন? মধ্যে। হ্যাঁ, এটি একটি শব্দ, এটি একটি কালিমা, বলতে পারেন এটি একটি পার্টস অফ স্পিচ, কিন্তু এটি স্বনির্ভর কীভাবে হলো? কারণ আপনি তো আমাকে বলছেন যে মধ্যে, মধ্যে বলতে আপনি কি বোঝাচ্ছেন? কিসের মধ্যে, কিসের মধ্যে কি আছে? যদি আমি বলি ফিস সুন্দুকি, বাক্সের মধ্যে,
তখন আপনি বলবেন যে ও বাক্সের মধ্যে, ঠিক আছে। তাহলে আমাদের এই মধ্যে শব্দটাকে পরিপূর্ণ করার জন্য আরেকটি কালিমার উপর নির্ভর করতে হলো, সেটি হলো বাক্স। ফিস সুন্দকে অর্থাৎ সুন্দর। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, যে কালেমা নিজের অর্থ প্রকাশে স্বনির্ভর, অর্থাৎ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারবে এবং সে অর্থটি কোনো কাল ধারণ করে না, অর্থাৎ সেই অর্থটার ভিতরে আপনি কোনো কালের অর্থ পাবেন না। কাল বলতে সময়, যে বর্তমান সময়ে ঘটছে বা ভবিষ্যৎ সময়ে ঘটবে বা আগেকার সময়ে পূর্ববর্তী সময়ে ঘটেছে, এমন কোনো সময়ের অস্তিত্ব আপনি সেখানে পাবেন না। তাহলে কেমন? দেখুন, রসেত, রাশেদ শব্দটি শোনার সাথে সাথে আমরা সহজে বুঝতে পারলাম যে রাশেদ একটি ব্যক্তির নাম বোঝাচ্ছে এবং এই রাশেদ শব্দটা নিজের অর্থ নিজে প্রকাশ করে ফেলেছে। আর রাশেদ বলার মাধ্যমে আমরা এখানে কোনো সময়ের অর্থ পাচ্ছি না, না পূর্বের সময়ের অর্থ পাচ্ছি, না বর্তমান সময়ের অর্থ পাচ্ছি, না ভবিষ্যৎ সময়ের অর্থ পাচ্ছি। রজুলুন, রজুলুন শব্দ দ্বারা আমরা যে অর্থটি পাই সেটি হলো ব্যক্তি বা লোক। তো ব্যক্তি বা লোক যদি আমরা বলি, তাহলে এখানে আমরা দেখছি যে রজুলুন শব্দটা সে তার অর্থ সঠিকভাবে প্রকাশ করে ফেলেছে। সেই সাথে সাথে ব্যক্তি বা লোক না পূর্বের কোনো কালের অর্থ দিচ্ছে, না বর্তমান কোনো কালের অর্থ দিচ্ছে, আর না আগামী ভবিষ্যৎ কোনো কালের কি অর্থ দিচ্ছে। তাহলে আমরা এই দুটি শব্দতেই স্বনির্ভরতা পেয়েছি এবং দুটি শব্দতেই কোনো কালের অস্তিত্ব পায় নাই। রসাতন অর্থ খাতা। খাতার ক্ষেত্রেও আপনি দুটি শর্ত মিলিয়ে নিন এবং মাদ্রাসাতন অর্থ মাদ্রাসা, মাদ্রাসার ক্ষেত্রেও আপনি এই দুটি শব্দ মিলিয়ে নিন। এখন আমরা জানব আলামাতুল ইসমি, এসএমের আলামত সমূহ বা চিহ্ন সমূহ সম্পর্কে, অর্থাৎ কোন কোন চিহ্ন থাকলে আমরা বলতে পারবো যে এই শব্দটি এসএম। এই বইয়ের মুসান্নিফ রহিমাহুল্লাহ লিখেছেন 11টি। তো বিভিন্ন বইতে আমরা 10টি আলামত দেখতে পাই, আবার গবেষণা করার পরে অনেক বইয়ের মুসান্নিফ রহিমাহুল্লাহ 15টি পর্যন্ত আলামত বলেছে। আমার পড়াশোনা থেকে আমি এতটুকু বলতে পারি যে মূল আলামত 10টি 11টির বেশি নয়, তবে মূল ক্যাটাগরির আন্ডারে আরও অনেকগুলো আলামত আনা যায়। তো শুরুতে আমরা দেখি কালেমার শুরুতে আলিফ ও লাম হওয়া, অর্থাৎ কালেমা বা শব্দের শুরুতে আলিফ এবং লাম হবে। যেমন কিতাবুনের শুরুতে আলিফ লাম হয়েছে, কলামুনের শুরুতে আলিফ লাম হয়েছে। তাহলে আমরা কালেমার শুরুতে যদি অতিরিক্ত আলিফ ও লাম দেখতে পাই, তাহলে আমরা চোখ বন্ধ করে নিঃসন্দেহে আমরা শব্দটিকে এসএম বলতে পারবো। কালেমার শুরুতে হরফুল জার হওয়া, হরফুল জার আবার কী জিনিস? আপনারা যারা মাত্র নাহু শুরু করেছেন তারা হরফুল জার সম্পর্কে বুঝতে হয়তো কষ্ট হবে। আমি সহজে বোঝানোর চেষ্টা করছি, যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে সহজে আমেল শেখিয়ের একটি ক্লাস হরফুল জার, সেই ক্লাসটি আপনাদের দেখার জন্য অনুরোধ করব। আমি ডিসক্রিপশন বক্সে ক্লাসটির লিঙ্ক দিয়ে দেব। তো হরফুল জার হলো ওই হরফসমূহ যেগুলো এসএমের শুরুতে এসে এসএমের শেষে জার প্রদান করে। যেমন ইলাল মাদিনাতি, ইলা হলো একটি হরফ, ইলা অর্থ দিকে, ইলা এই শব্দটি মাদিনার শেষে জের প্রদান করেছে। ফিল বাইতি, ফি একটি হরফ আর
ফি শব্দটি বাইতিয়ার শেষে জার প্রদান করেছে। কালিমার শেষে তানউইন হওয়া, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলামত যেটি আপনারা সহজেই বুঝতে পারবেন। তানউইন অর্থ দুই জবর দৈর্ঘ্যের দুই পেশকে যে তানবিন বলে, এটা আমরা তাসবিদে পড়েছি। তাহলে কি কুরসিয়ুন জাইদুন, কুরসিয়ুন জাইদুন, কালিমার শেষে যদি আমরা তানবিন দেখতে পাই, দুই জবর দৈর্ঘ্যের দুই পেশ দেখতে পাই, তাহলে আমরা তাকে কী বলে দেব, ইসম বলব। মুসনাদ ইলাইহি হওয়া, মুসনাদ ইলাইহি, মুসনাদ ইলাইহি সম্পর্কে বুঝতে গেলে আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে যে ধরুন একটি বাক্যে কারো সম্পর্কে কিছু বলা হয়, তো যার সম্পর্কে বলা হয় তাকে আমরা মুসনাদ ইলাইহি বলবো। অবশ্য পুরো প্রক্রিয়াটা বোঝা একটু জটিল, তো সহজে আমরা আপাতত এতটুকু জানি যে যার সম্পর্কে কিছু কি বলা হবে, এটি যে সংজ্ঞাটা আমি বলছি না, তবে এটি বোঝার জন্য একটি শর্টকাট নিয়ম। যেমন রাহাবা রশিদুন, রাহাবা রশিদুন, তো মুসনাদ ইলাইহি হয়েছে কোনটি, রশিদুন শব্দটি, কারণ রশেদ শব্দ সম্পর্কে বলা হচ্ছে যে সে কি গিয়েছে, তো এখানে রশেদ শব্দটি আমরা এসএম বলে দিব। আর তারপরেও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুসনাদ ইলাইহি হওয়া সম্পর্কে আমরা বুঝতে পারলাম। পাঁচ নম্বরে আমরা যেটি বুঝবো সেটি হলো মুদাফ হওয়া। যেমন ওয়ালাদু ফাতিমাতা তিলমিজুন, ফাতেমার ছেলে। মুদাফ সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানতে হবে, আপাতত আমরা এতটুকুই বুঝি যে ফাতেমার ছেলে, এই ছেলেকে কার দিকে সম্বন্ধ করা হয়েছে, ফাতেমার দিকে। তো ফাতেমার ছেলে একজন ছাত্র। এখন আমরা দেখতে পাচ্ছি যে মুদাফ হওয়া অর্থাৎ এই ওয়ালাদু শব্দটা, এই শব্দটি আলিফলাম হয় নাই, তানবিন হয় নাই, কিন্তু শব্দটি কেন এসএম হবে, কারণ মুদাফ হয়েছে। আর যদি আমরা বাংলা অর্থের দিকে লক্ষ্য করি, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারব যে এই শব্দটি অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং এতে কোনো কালের অর্থ পাওয়া যাচ্ছে না। মুদাফ সম্পর্কে দুইটা থেকে তিনটি ক্লাস আছে। আপনারা যদি মুদাফ সম্পর্কে এখনই জানতে আগ্রহী হন, তাহলে ক্লাসগুলো করে নেবেন আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে। তারপরে আমরা দেখছি যে মুসাগর হওয়া, সগির শব্দের অর্থ ছোট, এটা আমরা জানি। মুসাগর অর্থ হলো তার থেকেও ছোট বোঝাবে। কুতাইবুন, আমরা জানি কিতাবুন অর্থ একটি বই, আর কুতাইবুন অর্থ ছোট্ট একটি বই, তো ছোট্ট একটি বই অর্থাৎ একটি বই থেকে ছোট্ট একটি বই, এই অর্থে আসলো। আর কিতাবুন থেকে কুতাইবুন, এই ওজনে চলে আসলো। তো মুসাক্কর হওয়া বলতে আমরা এটাই বুঝি যে কোনো একটি জিনিসের বড় সংস্করণ থেকে নির্দিষ্ট ওজনের মাধ্যমে গঠন করে ওই জিনিসের সবচেয়ে ছোট জিনিসটা যখন বোঝাবে, তখন সেটাকে আমরা বলব মুসাক্কর। তো কুতাইবুন অর্থ ছোট্ট একটি বই, তো এই ছোট্ট একটি বই কুতাইবুন, এই যে ওজনটা আমরা দেখতে পাচ্ছি, ফুআইলুন, এই ওজন, এই ওজনে যখন আমরা দেখব তখন শব্দটিকে আমরা এসএম বলব। যেমন কুরাইশুন ঠিক একই ওজনে আছে। মানসুব হওয়া,
মানসব জিনিসটা আসলে কি এটা সহজে আমরা বুঝতে পারবো। যেমন আমরা বাংলাদেশে থাকি, তার মানে আমাদেরকে বলা হয় বাংলাদেশি। যারা আরব তাদেরকে বলা হয় আরবি। যারা বাগদাদে থাকে তাদেরকে বলা হয় বাগদাদি। তো শেষে যে দীর্ঘিকারটা যুক্ত হয়েছে, আরবিতেও ঠিক একইভাবে ইয়া যুক্ত হয়। যদি ছেলে হয় তাহলে শুধু ইয়া যুক্ত হয়, আর যদি মেয়ে হয় তাহলে ইয়ার পরে আরেকটি তা যুক্ত হয়। তাহলে আরবিজন একজন আরব ছেলে, বাগদাদিয়ন একজন বাগদাদি পুরুষ বা ছেলে, বাগদাদিয়াতুন একজন বাগদাদি মেয়ে, আরবিয়াতুন একজন আরবি মেয়ে। তারপরে আলামতগুলো সহজ। মুসান্না হওয়া, যেমন অর্থাৎ দ্বিবচন হবে রজুলানে কলামানে। রজুলানে অর্থ দুজন পুরুষ, কলামানে অর্থ দুটি কলম। মাজমু হওয়া, যেমন রিজালুন, মাজমু অর্থ বহুবচন হওয়া। রিজালুন অনেকজন ব্যক্তি, আকলামুন অনেকগুলো কলম। তো এখানে একটি কথা বলে রাখা ভালো, যে আপনারা যারা মিজানের সিগা পড়েছে তারা অবশ্যই কনফিউশনে পড়বেন, অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে পড়বেন। কী দ্বিধাদ্বন্দ্ব? যে সেখানে তো আমরা ফেলের ভিতরেও দ্বিবচন এবং বহুবচন হতে দেখেছি, তাহলে এটি যদি এসএমের আলামত হয় তাহলে ফেলকেও কি আমরা আলামত বলবো? না, ফেলকেও কি আমরা এসএম বলবো? এখানে কথা আছে যে ফেলকে কেন আপনারা এসএম বলবেন, কারণ ফেলের অর্থের ভিতরে আপনি পাচ্ছেন যে দুজন পুরুষ বা দুজন মহিলা কাজটি করলো, বা সকল পুরুষ বা সকল মহিলা কাজটি করলো। তো ফেলের ভিতরে অর্থাৎ ফালার প্রথম তিনটি অক্ষর আপনাকে ওই করা অর্থ নির্দেশ করছে, আর লাস্টের যে ফালা বা ফালু বা ইয়া ফালানি বা ইয়া ফালুনা, ওই আলিফ নুন বা ওই আলামতগুলো, ওগুলো তো ফেল নয়, ওগুলো হলো সর্বনাম, দমির বা অ্যাডজেক্টিভ। যেমন এসএমের পরিবর্তে সেগুলো বসেছে তারা দুজন। তারা দুজন তো আর এমনি এমনি হয় নাই, তারা দুজন কোনো ব্যক্তি যাদের নাম উল্লেখ করা হচ্ছে না, নামের পরিবর্তে শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তো সেখানে আমাদের বুঝতে হবে যে ফেলের মূল গঠন পর্যন্ত, ফালা এই পর্যন্ত, এতটুকু ফেল, এবং পরবর্তী তাসনিয়া এবং জামা যে অংশটি, এটা হলো এসমে দমির বা সর্বনাম। তাহলে আমরা ফালা বা ইয়া ফালানি এই কালিমাগুলোর ভিতরেও সহজেই আমরা এসএমটাকে আলাদা করতে পারবো। তাহলে আশা করি আপনারা ক্লিয়ারলি এই সমস্যা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমরা দেখছি যে মাউসুফ হওয়া। মাউসুফ কাকে বলে? অর্থাৎ রাজুলুন শরীফুন, একজন ভদ্রলোক। তাহলে একজন ভদ্রলোক, এই লোক আছে না, লোক, লোকেরকে একটি গুণ দেওয়া হলো, গুণে গুণান্বিত করা হলো, সেটা হলো ভদ্র। তাহলে একজন ভদ্র লোক, একজন ভদ্রলোকের এই ভদ্র শব্দটি হয়েছে মাউসুফ। তো এক্ষেত্রে আপনারা বিস্তারিত কিতাবের নির্দিষ্ট অধ্যায়ে পাবেন। তারপরে যদি আপনারা এখনই শিখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ক্লাসটি করে নেবেন। কালিমার শেষে আত্তাউল মুতাহারিকা হওয়া, কালিমার শেষে আত্তাউল মুতাহারিকা বলতে কী বোঝাচ্ছে? দেখুন, নাঈমাতুন দরি বাতুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরকত বিশিষ্ট তা হয়েছে। তানবিন থাকার কারণে
আমরা এসএম এমনিই বলে দিতে পারি, তারপরেও এই গোলটা কিন্তু ফেলের শেষে দেখা যায় না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এসএমের আলামতসমূহ বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তো কোনো সমস্যা নেই, কমেন্ট বক্সে তো প্রশ্ন করার সুযোগ আছে, সাথে সাথে আরবি শেখার আসার গ্রুপটাতে আপনারা প্রশ্ন করবেন বলে আশা করি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।